তো আজকে সরস্বতী পুজো, আমি কোন শাড়ি কি পরবো সেগুলো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তো আমি আজকে পরছি এই গরদ শাড়িটা, এটা মার শাড়ি, মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা প্রথমে প্ল্যান ছিল যে দুর্গাপূজার সময় দশমীর দিন পরবো, কিন্তু এবছর দশমীর দিন আমার শরীরটা ভালো ছিল না, তাই হচ্ছে আজকে সরস্বতী পুজোতে পরছি। আর এটা নেক্সট যেবার যাবো ইন্ডিয়াতে, নেক্সট যখন যাবো তখন আবার মাকে ফেরত দিয়ে আসবো, আর আর অন্য শাড়ি নিয়ে আসবো, মানে সেই একটা করে শাড়ি নিয়ে আসি, এখানে এসে পরি, আবার হচ্ছে দিয়ে দিই ফেরত, সেটাই হচ্ছে প্ল্যান। তো এর সাথে হচ্ছে এই ব্লাউজটা পরছি, এটা আমার এমনি একটা লাল ব্লাউজ যেটা অনেক শাড়ির সাথে পরা যায়, আগেও শাড়ির সাথে পরেছি, এটা খুবই প্রিয় আমার একটা ব্লাউজ, মানে বোটনেক, তখন বোটনেকের খুব ফ্যাশন ছিল, এখন দেখছি বোটনেকটা একটু চল উঠে গেছে। তো যাই হোক, আমার কাছে এখন অন্য অত ব্লাউজ নেই, ইন্ডিয়া গিয়ে এবার অন্যরকম সব্যসাচী কাট ব্লাউজ বানিয়ে আনবো। আর এটার পেছনে এরকম করা, খুবই ভালো ফিট হয়, আর মাঝখানে ফিট হচ্ছিলো না, এখন আবার আমার ওয়েট কমে ঠিক হয়ে গেছে আগের মতো, সেই জন্য আবার গায়ে হচ্ছে। আর এর সাথে আমি এই ব্যাগটা নেবো বলে ঠিক করেছি, তারপরে দেখছি কি করা যায়। আর অনেক ঠান্ডা আছে সেই জন্য এই চাদরটা নেবো ভাবছি, কিন্তু এতে শীত মানবে বলে মনে হচ্ছে না। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাটিক, আমরা এখন বালিতে গেছিলাম বেড়াতে, তখন এই চাদরটা কিনেছিলাম, স্টোল বেসিক্যালি একটা, খুবই সরু, এটা নেবো কিনা ভাবছি, গায়ে নিয়ে দেখবো। তারপরে খুব সরু সরু মোম বাটিক করা, দেখতে পাচ্ছ পুরো পেন টাইপের একটা পাটকাঠি টাইপের জিনিস দিয়ে করে। তো এটা হচ্ছে হলো ট্র্যাডিশনাল ইন্দোনেশিয়ান বাটিক, এরকম এই হচ্ছে প্ল্যান। সকালবেলা উঠে মানে স্নান টান করে বেরিয়ে তারপরে হঠাৎ ঠিক করলাম শ্যাম্পু করব, তারপরে শ্যাম্পু করতে গেলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, তারপরে অনেকদিন পরে ব্লো ড্রাই করলাম চুলটা শোকানোর জন্য, কেননা না হলে এত তাড়াতাড়ি তো শোকাবে না। আর অলরেডি এখন 9:45 বেজে গেছে, আমার 9:45 সময় অম্বালিকাদের বাড়ি যাওয়ার কথা ছিল। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে নেবো, মেকআপ করে নেবো, তারপরে চলে যাবো। আর আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে হলো কি সোয়েটার বা জ্যাকেট কি পরবো সেটাও ঠিক করতে হবে। আজকে ওয়েদার খুবই ভালো, আকাশে কি সুন্দর সাদা সাদা মেঘ হয়েছে, আর প্রচুর রোদ আছে, আর আমাদের ব্যাকইয়ার্ডের ঘাসগুলো কি বড় বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সুন্দর স্প্রিং আসতে চলেছে, যদিও এটাকে সিউডো স্প্রিং বলে এখানে, কেননা আবার বৃষ্টি হওয়ার চান্স আছে, মার্চের আগে এখানে স্প্রিং আসে না, তো এটা হচ্ছে সিউডো স্প্রিং। জিনিস হলো এখন দেখলাম এই শাড়িটা তো আমি কিনে নিয়ে এসেছিলাম, এটার মধ্যে কোনো দড়ি নেই, আগের বার কিনে নিয়ে এসেছি কোনো দড়ি ফড়ি নেই, এখন আমাকে অন্য একটা শাড়ির থেকে দড়ি বার করে এটাতে দড়ি ভরতে হবে। এই খান থেকে আমি যে কটা শাড়ি কিনেছি একটাতেও দড়ি ছিল না, সব কটাই দড়ি ছাড়া, তখন আমাকে একটা শাড়ির থেকে দড়ি বের করে আরেকটা শাড়ি ভরে ভরে পড়তে হচ্ছে। ওকে, তো আমরা অ্যাট লাস্ট বেরোলাম, এখন বোধ হয় 11টা বাজে, সব কিছু রেডি হয়ে, হ্যাঁ অঞ্জলি 10:30 শেষ হয়ে যাওয়ার কথা, এই হলো ব্যাপার। লক করেছিস দরজাটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে প্রথমে অম্বালিকাদের বাড়ি যাব, কেমন কেমন লাগছে? তো আমরা চলতে শুরু করলাম, আর আমি এখানে একটুখানি ভিডিও করছি। তো আজকে এত ভালো রোদ উঠেছে, আমার মেকআপটা খুব সুন্দর লাগছিল, সাধারণত এত প্রিস্টিন সুন্দর মেকআপ হয় না আমার, সেই জন্য অনেক ভিডিও করার চেষ্টা করছিলাম। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা এত ভালো যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম পাহাড় যদি দেখা যায় তাহলে ওয়েদার ভালো। আর আমরা এখন অম্বালিকাদের বাড়ির অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, ওদের বাড়িতে যাব, তারপরে একসাথে রওনা দেব, এটাই হচ্ছে প্ল্যান। আর ওদের বাড়ি থেকে আমরা এখন আবার রওনা দিয়ে দিচ্ছি। আর এই দেখো বেলভিউতে মেট্রো রেল চালু হয়ে গেছে, সেই জন্য ভিডিও করছিলাম, আমরা তো জানতামই না যে বেলভিউয়ের মেট্রো রেলটা চালু হয়ে গেছে, আমাদের নর্থ সাইডের মেট্রো রেলটা এখনও চালু হয়নি। আর এখন দেখছি রাস্তায় প্রচুর ট্রাফিক, আজকে স্যাটারডে সকালবেলা, এত লোক সাউথের দিকে কোথায় যাচ্ছে কে জানে। এইখানে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সাইডে দাঁড়িয়ে রয়েছে।
ওকে আমরা এসে গেছি। এই পার্কিংটা আসলে স্টাফ পার্কিং, আমরা স্টাফ পার্কিংয়ে আগেরবারও পার্ক করেছিলাম। এখানটা বেশ ফাঁকা থাকে আর না হলে সামনে পার্কিং কম। এবার এখান থেকে অনেকটা সামনে এগিয়ে এগিয়ে যেতে হয়। আর আমি শাড়িটা পরেছি, রাস্তায় মোটেই ঝাড় দিতে যাচ্ছি না। ও লম্বা করে না, আড়াআড়ি করে। এখান থেকে যাওয়া যায় পেছন দিকটায়, কিন্তু আমাদের এন্ট্রি তো ইয়ে থেকে নিতে হবে না? ঠিক আছে ঠিক আছে, ওই তো সামনে মনে হচ্ছে পিস্টার। তো যেটা বললাম, আমরা যেখানে পার্ক করেছি সেখান থেকেও সোজা যাওয়া যায়। তাহলে পেছনের দরজাটা দিয়ে ঢোকা যায়, কিন্তু আমাদের সামনের দরজাটা দিয়ে ঢুকতে হবে, কেননা ওখান থেকে আমাদেরকে খাবারের কুপন রেজিস্ট্রেশন এইসবগুলো হবে। আর এইটা হলো সামনের দরজাটা, এখান থেকে এই যে আমরা ঢুকছি, ঢুককেই ডান দিকে সবাই বসে আছে, ওনাদেরকে গিয়ে আমরা বারকোডটা দেখাবো, তাহলে আমাদেরকে ফুড কুপনটাই মেনলি দেবে। আর এই যে ফুড কুপনটা দিয়ে দিয়েছে, সিদ্ধার্থর কাছে আছে, আমি ওর কাছ থেকে নিয়ে নেবো। আর এখন আমরা যাচ্ছি যেখানে প্রতিমা রয়েছে। আর আজকে আমাদের দেরি হয়ে গেছে, ভয় পাচ্ছি যে আজকে আর এবার অঞ্জলি দেওয়া হলো না। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম লাস্টবারের মতো অঞ্জলি কল করা হচ্ছে। এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি, আসলে যিনি পুরো ঠাকুর সৌমদা, সবাই মিলে ওনাকে ধরলে উনি অঞ্জলি দিতে দেন। দুর্গাপূজার সময়ও শেষ পর্যন্ত অনেকক্ষণ অবধি, মানে 12:30-1 অবধি সবাই অঞ্জলি দিয়েছে। তো উনি যদি পুরুত ঠাকুর থাকেন তাহলে অঞ্জলিটা দেওয়াই যায়। আর এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাইরে ভোগ খেতে যাচ্ছি। তো দুটো হচ্ছে খাবার থাকে, একটা হচ্ছে ভোগ, ভোগটা হচ্ছে এন্ট্রির মধ্যে ইনক্লুডেড। আর এই যে ভোগটা নিয়ে নিয়েছি, এখানে অনেক ফল প্রসাদ আছে। আর দু রকমের বাক্স ছিল, আরেকটা বাক্সে খিচুড়ি ছিল, আমি ভুল বাক্স চুজ করেছি সেই জন্য খিচুড়ি পাইনি। তো যাই হোক, সেটাতে কিছু এসে যায় না। এখন আমরা লাঞ্চের জন্য লাইন দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কত লম্বা লাইন। এখান থেকে সামনে হচ্ছে লাঞ্চ দেবে, এই যে আমরা অনেক সামনাসামনি চলে এসেছি, টিকিটটা হাতে নিয়ে নিয়েছি। ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওনার কাছে আমরা এই টোকেনটা দেবো, তাহলে আমাদেরকে প্লেট দেবে, আর তারপরে সামনে থেকে আমরা খাবারটা নিয়ে নেব। আর এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, অনেক ভালো লাঞ্চ ছিল। অঙ্গার বলে একটা রেস্টুরেন্ট থেকে খাবারটা আনা হয়েছিল। আর এইটা হচ্ছে জলের ব্যবস্থা, এই বটলগুলো আমার খুব কিউট লেগেছে, আমি একটা খালি বটল বাড়িতে নিয়ে এসেছি, জানি না ওটা দিয়ে কী করব। আর লাঞ্চের পরে এখন কালচারাল অনুষ্ঠান শুরু হয়েছে, অনেক ছোটরা নাচ করেছে, খুব ভালো নাচ হয়েছে। আর এইটা ও কার কাছে শেখে আমি জানি না, ওর নামটাও আমি ভুলে গেছি, কিন্তু এত ছোট বয়সে এত সুন্দর মুদ্রাগুলো, মানে এত পরিষ্কার, মানে ভীষণ ভালো নেচেছে, আমার খুবই ভালো লেগেছে ওর নাচটা। আর এটা হচ্ছে বড়দের নাচ, ওরা হচ্ছে দুই বোন, আর একদম সিমেট্রিতে নাচটা করেছে, মনে হচ্ছিল যেন সামনে একটা আয়না রাখা রয়েছে, আর একজনই নাচটা করছে আর অন্যটা হচ্ছে তার রিফ্লেকশন, মানে এতটাই একদম সেম টু সেম। আমি ভাবতেই পারি না যে কত বছর ধরে প্র্যাকটিস করলে এত সিমেট্রির সাথে নাচ করা যায়। আর তারপরে পুজোতে যে ফুলগুলো লাগেনি সেগুলো সামনের দিকে যারা বসেছিলাম তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে আমাদের বড়দের গেম শো শুরু হয়েছে, সেটা বলতে পারো এক রকমের অন্তাক্ষরী, মানে গানের লড়াই। তার অনেকগুলো স্টেপ ছিল, প্রথম স্টেপে ছিল যে একটা করে ওয়ার্ড ড্র করতে হবে, যার যে ওয়ার্ডটা পড়বে এক মিনিটের মধ্যে সেই ওয়ার্ডটা দিয়ে যত বেশি গান গাইতে পারবে প্রত্যেকটা গানের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে। মন, ওকে, ওয়ার্ড হচ্ছে মন।
ওকে টাইম ইজ আপ, 5টা ঠিক হয়েছে, 5 এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে একটা বাংলা গান শোনানো হবে আর সেই বাংলা গানটার হিন্দি ভার্সনটা গাইতে হবে, যেটাতে ত্রয়ীর ওই গানটা চালানো হয়েছিল কিন্তু আমরা ওটার হিন্দি ভার্সনটা পারি। থার্ড রাউন্ডে একটা গানের ডামসরার ছিল, নচিকেতার নীলাঞ্জনা গানটা আমাকে অভিনয় করে বোঝাতে হতো। আর এটা হচ্ছে লাস্ট রাউন্ড। এখানে ওই পেছনের মনিটরে একটা গান দেখানো হয়েছিল, তার সাউন্ডটা ভুলভাল ছিল, সেইটা কোন মুভি আর কি গান পার্ট পার্ট নাম্বার ছিল তো ওটা আমরা পেরে গেছিলাম। সিনেমার নাম বলতে হবে, সিনেমার নাম মানে আর সবকিছু মিলিয়ে আমরা ফার্স্ট হয়েছিলাম, যদিও আমাদের প্রাইজটা পরে পাঠানো হবে বলা হয়েছে, সেই জন্য এখানে প্রাইজ বিতরণীর কোনো ছবি নেই। আর এখন আমাদের সময় শেষ হয়ে গেছে, সেই জন্য এই বছরের মতো আবার প্রতিমা গুটিয়ে ফেলা হচ্ছে। ওকে, এখন আমরা বেরোচ্ছি, আমাদের এইখানে সামনেই গাড়িটা আছে না? ও ওই তো, আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। আমরা একটু বাজার করতেও গেছিলাম, কেননা কালকে আর বাড়ি থেকে বেরোবো না, আজকে স্যাটারডে যেহেতু। আর এর সাথেই আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, নিজে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশানটাও অন করে দিও। আর এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ডিনার হচ্ছে খিচুড়ি। সিদ্ধার্থ লাস্টে যেটুকু খিচুড়ি পড়েছিল তার থেকে প্যাকেট করে নিয়ে এসেছে খানিকটা।